ঝিনাইদহে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। একদিনের ব্যবধানে জেলার হাটগুলোতে মন প্রতি দাম কমেছে 100 থেকে 150 টাকা। লকডাউন শিথিল হওয়ায় সরবরাহ বৃদ্ধি ও ভারত থেকে পেঁয়াজ আমদানির ঘোষণায় দাম কমেছে বলে দাবি ব্যবসায়ীদের। কৃষক বাঁচাতে পেঁয়াজ আমদানি না করার পরামর্শ কৃষক নেতার। কৃষি বিভাগ বলছে আমদানির কারণে দাম কমে গেলে ভবিষ্যতে পেঁয়াজ চাষ বৃদ্ধিতে সৃষ্টি হবে প্রতিবন্ধকতা। ঝিনাইদহ প্রতিনিধি লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লক্ষণদিয়া গ্রামের কৃষক শুকুর আলী মোল্লা, গত কয়েক বছর পেঁয়াজ আবাদে লোকসান হলেও এবার প্রথম লাভের মুখ দেখেছেন। করোনার কারণে মাঠ থেকে পেঁয়াজ ওঠানো আর বিপণনে সমস্যা হলেও দাম ভালো পেয়েছেন, কিন্তু লকডাউন শিথিল হওয়ায় আর ভারত থেকে পেঁয়াজ আমদানির ঘোষণায় হঠাৎ করে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। এতে এখন লোকসানের আশঙ্কা ভর করেছে তার মনে। ফুলকুর হাটে হাসে 1400 করে বেচছিলাম, আবার এই গত আজকে হাসে আপনার 1200 করে যাচ্ছে। আমার মতন চাষি যদি হচ্ছে যে এরম পেঁয়াজের দাম কমে যায় তাহলে আমি বাঁচব কি করে? শুকুর আলীর মতো অন্য কৃষকরা জানান, গত 1.5 মাস ধরে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত লাভবান হয়েছেন তারা। কিন্তু এখন ভারত থেকে পেঁয়াজ আমদানি হলে প্রতি বছরের মতো আবারও কপাল পড়বে কৃষকের। ভরা মৌসুমিতে ভারতে পেঁয়াজ আসা কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারের প্রতি অনুরোধ যে বাইরে থেকে যেন পেঁয়াজ না আসে, আলে আসলে আমাদের বাংলাদেশের কৃষক শেষ হয়ে যাবে। প্রতি বছর মার্চ থেকে জুন পর্যন্ত দেশের পেঁয়াজ মৌসুমে বিদেশ থেকে আমদানি সম্পূর্ণ বন্ধ রাখার পরামর্শ সচেতন মহলের। সারা দেশে দেশের অভ্যন্তরে ব্যবহার করার পরেও 4 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ কিন্তু উদ্ভূত থাকে, ফলে এই ভরা মৌসুমে যেন সরকার কখনোই আর এই ভরা মৌসুমে যেন সরকার কখনোই আর বিদেশ থেকে বা ভারত থেকে পেঁয়াজ আমদানি করে আমাদের খোদ কৃষকদেরকে যেন ক্ষতির সম্মুখীন না করে। কৃষি বিভাগ বলছে আমদানির কারণে দাম অস্বাভাবিকভাবে কমে গেলে পেঁয়াজের আবাদ বৃদ্ধিতে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। এখন যে দাম আছে সেটা অত্যন্ত যুক্তিসঙ্গত। এখন আমদানির ফলে যদি দাম অস্বাভাবিকভাবে কমে যায় সেক্ষেত্রে একটা খারাপ নিউজ কৃষকদের কাছে পৌঁছাবে, ফলে আগামীতে পেঁয়াজের উৎপাদন আরও বাড়ানোর ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় 8.5 হাজার হেক্টর জমিতে পেঁয়াজ উৎপাদন হয়েছে 1,58,000 মেট্রিক টন। সময় সংবাদ, ঝিনাইদহ।